কথাই আমি বলতে চাইছি। মুসলমান মুসলমানের সাথে তাদের সম্পর্ক কেমন হবে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে তার সম্পর্ক কেমন থাকতে হবে, তবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাকিনাত আসবে, চ্যান আসবে, আমরা শান্তি পাব। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتِ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتِ أَوْلِيَاءُ بَعْضُهُمْ بِبَعْضٍ একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, একজন নারী আর একজন নারীর বন্ধু, মানে ওদের মিল মহব্বত এরকম থাকবে, আপোষ যেন ওরা বন্ধু, একে অপরকে যেন ভালোবাসে, ওদের মধ্যে কাজ কি থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওদের বন্ধুত্ব এত মজবুত হবে, ইয়ামুরুনা বিল মারুফ, এরা একে অপরকে ভালো কাজের আদেশ করবে, এ বন্ধু ও বন্ধুকে ভালো কাজের আদেশ করবে, ও বন্ধু এ বন্ধু ভালো কাজের আদেশ করবে, এবং একটা বন্ধু আরেকটা বন্ধুকে ওই খারাপ কাজ থেকে বাঁচাবে, এই বন্ধু ওই বন্ধুকে খারাপ কাজ থেকে বাঁচাবে। এই দুইটা কম্পালসরি কাজ, এই দুইটা কাজের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই উম্মতকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তা তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজ করলেও সাথে ওরা আল্লাহওয়ালা হলো সাথে, আল্লাহওয়ালা যদি না হয় তবু ওদের সাথে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না না না, তোমাদের সম্পর্ক এরকম হবে না, ইউমিরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি। বন্ধুত্ব শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য একত্রিত হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য আলাগ হতে হবে। মানে কি, বন্ধু যদি খারাপ কাজ করে তবে ওকে রুখতে হবে, রুখে না আর সাথ ছেড়ে দিতে হবে। বন্ধু তোমাকে আল্লাহকে খুশি করার জন্য তোমাকে এই কাজটি ছাড়তে বললাম, তুমি ছাড়তে পারলে না, আমি তোমার সাথে আর থাকবো না। বন্ধু ভালো কাজ করছে, ওর সাথে আপনি থাকেন, নো প্রবলেম, তবে আল্লাহকে রাজি করার জন্য ওর সাথে থাকেন, আপনার দিনই কোনো লাভ, এই দুনিয়ার কোনো লাভ উদ্দেশ্য যেন না থাকে, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার উদ্দেশ্য যেন আপনার বন্ধুত্বটি থাকে, তাকে ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি কাজ দিলেন, তিনখানা কাজ, ওয়াইকিমুনাস-সালাতা তিনখানা কাজ করতে হবে, এদিকে তিনখানা ওইদিকে দুইখানা, বন্ধু বন্ধুতে ভালো কাজের আদেশ করবে একে অপরকে, এবং একে অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, মানা করবে, সাথে তিনখানা কাজ করবে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, এবং দান খয়রাত করবে। শুধু তাই নয়, মাল যদি নেশাব পর্যন্ত পৌঁছে যায়, মানে মালের জাকাত যদি ওয়াজিব হয়ে যায়, তবে মালের জাকাত দিবে, তারপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাত করবে। এই পাঁচখানা কাজ যখন করতে পারবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সায়ারহামুহুমুল্লাহ, এরাই ওই ব্যক্তি
ব্যক্তি যাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হবে, এদের অন্তরে অন্তরে শান্তি আসবে, চাইলে সুকুনের সাথে বাস করবে, ভাই ভাই মিল থাকবে, গ্রামে কোনো ঝগড়া থাকবে না, শহরে কোনো ঝামেলা থাকবে না, যেখানে যাবে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কিন্তু আমাদের আপোষের মধ্যে সম্পর্ক ঠিক না থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই জমিনে শান্তি আর পাই না। জি, আমরা ভাই ভাই লড়াই করি, বাপ বেটাতে লড়াই করি, গ্রামে পড়োশীর সাথে লড়াই করি, কিন্তু একবার ভেবেছেন কি এই দুনিয়া খানা কয়দিনের, কয়দিন আপনি থাকবেন, তারপরে আপনার ঠিকানা কোথায় হবে, কোথায় যেতে হবে, মরণ বলে কি স্মরণ হচ্ছে আপনার? এটা ক্ষণস্থায়ীর জিন্দেগি, এই জিন্দেগিতে কেউ 10 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর হাইট 60 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে, তারপরে মরতে হয়। একবার লক্ষ্য করেন, এই 60 বছরে জিন্দেগিতে আপনি যত কামাই করেছেন এ কামাইগুলো আপনি নিয়ে যেতে পারবেন না, আপনাকে রেখে যেতে হবে। আপনি যেদিন মরে যাবেন আপনার সমস্ত জিনিসগুলো যেন পড়ে থেকে যাবে, শুধু আপনাকে সাদা কাফনের কাপড় পরিয়ে দিয়ে কবরে রেখে চলে আসবে, সেদিন আপনার কি হবে তার জন্য এখন আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনার কি কবরের কথা মনে পড়ে না, জান্নাতের কথা কি মনে পড়ে না, জাহান্নামের কথা কি মনে পড়ে না? কেন আপনি মানুষের সাথে সম্পর্ক খারাপ করছেন, কেন আপনি মানুষের সাথে সম্পর্ক ভালো করতে পারছেন না? আপনি এক ক্ষণস্থায়ী জিন্দেগিতে শুধু মাল 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 করে আপনি আপনার যেন পেটটা পেট নয় যেন ইন্ডিয়া গেট হয়ে গিয়েছে, আপনার পেট ভরে না। তবে কি আপনি লক্ষ্য করছেন যে আমি যখন মরে যাব এই মাল আমার সন্তানের কাছে চলে যাবে, আমার সন্তান যখন মরে যাবে তখন ওই মালগুলো যেন ওর সন্তানের কাছে চলে যাবে, এরকম পৃথিবীতে মাল কারণ হয়, এরকম করতে করতে সবাই মরে যাবে, মাল আল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে এই কয়েকদিনের দুনিয়া মরি তো যাবেন, মাটি তো হয়ে যাবেন, রু তো চলে যাবে আল্লাহর কাছে, তো মানুষের সাথে সম্পর্ক কেন আমরা খারাপ করছি? নবীর ভাষা, একজন মানুষ আর একজন মানুষ যদি মুমিন হয় তবে যেন ওরা ভাইয়ের মতো, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান একজন মুসলমান যেন আর একজন মুসলমানের ভাই। নিজের ভাই, নিজের ভাইয়ের যেরকম আপনি কোনো ক্ষতি করতে পারেন না, ভাই ভাই লড়াই হয় ওটা ভিন্ন কথা, যখন সম্পর্ক ঠিক থাকে যে মতো ব্যবহার করেন ওই রকম সমস্ত মুসলমানের সাথে ব্যবহার করতে হবে, কোন মুসলমানের প্রতি জুলম অত্যাচার করে আপনি এ দুনিয়ায় শান্তি পেতে পারেন না, পারেন না, পরে কালে তো দূরের কথা, এ দুনিয়া তো চ্যান শকুনের সাথে পৃথিবীতে বসবাস করতে পারবে না। বুখারীর হাদিস, তিরমিজিতেও হাদিস রয়েছে, আবু দাউদেও হাদিস রয়েছে, আবু সামুরামা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বর্ণনা করেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাক্কা মুসলিমান শাক্কাল্লাহু আলাইহি ওয়া মান দাররা মুসলিমান দাররাল্লাহ। কোন মানুষ কোন মানুষকে কষ্ট দিল সে কষ্টটা ভিন্ন ক্ষেত্রে হতে পারে, হাত দিয়ে হতে পারে, জুবান দিয়ে হতে পারে, পা দিয়ে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, অন্তরের ক্ষেত্রে হতে পারে, তবে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যার ব্যাপারে কোরআন প্রমাণ করেছে, ওয়ামা ইয়ামতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না। ওই নবী বলছেন কোন মুসলমান যদি কোন মুসলমানকে কষ্ট দেই তবে দরল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুসলমানকেও পৃথিবীতে কষ্ট দিবে। শারহিন হাদিস বলছেন, হাদিসের মেন সত্য আপনার দুনিয়া এবং পরকাল নিয়ে আসা হয়নি। যিনারা তাফসির করেছেন তাশরিহ করেছেন ওনারা বলছেন দাররাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে দুনিয়াতেও সন্দে কি বলছে ওকে পেরেশানিতে ফেলবে এবং আখিরাতেও যেন ওর পেরেশানি হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নে বলছেন ওয়ামান শাফা মুসলিমান শাফাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোন মুসলমানের উপরে কঠোরতা করবে, কঠোরতা অবলম্বন করবে, শক্তি করবে, একে অপরের অধীনে মানুষ থাকে, এবার ওর অধীনে থাকতে গিয়ে যে যে ওর অধীনে আছে ওর উপরে মানুষ শক্তি করে কঠোরতা অবলম্বন করে, এ কাজটা কেন করনি, কেন যাওনি, কি হয়েছে, এ কাজটা না করলে তোমার বেতন দিব না, এরকম করে মানুষের উপরে কঠোরতা অবলম্বন করে কি করে না। আমার নবী বিশ্ব নবী যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর উম্মতেরে কান খুলে শুনে দাও, যে কোনো মুসলমান কোনো মুসলমানের উপরে কঠোরতা অবলম্বন করবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ওর উপরেও কঠোরতা অবলম্বন করবে। এবার লক্ষ্য করেন যার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরতা অবলম্বন করবে ওই মানুষ পৃথিবীতে শান্তি নামে জিনিসটা পেতে পারে কি পারে না। জি এই তো আমাদের সম্পর্ক, শুধু লেগে আছি কেমন করে অন্য মুসলমানকে কষ্ট দিতে হবে, হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে ইশারা করে বিভিন্ন এঙ্গেল দিয়ে আমরা একে অপরকে কষ্ট কিন্তু দিতে থাকি। যদি এই কষ্ট দিতে থাকেন তবে সহিহ হাদিস বলছি এবং কোরআন থেকে আমি কথা তুলে ধরছি যে আপনার অবস্থা কি হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চলেছি, আপনারা যে যেখানে আছেন না কেন এই ফিল্ডে উপস্থিত হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম। হে ইমানদার ব্যক্তিগণ, যারা নিজেকে ভাবছ আমি ইমানদার আমি মুমিন আমি মুসলমান, কান খুলে শুনে নাও, তোমরা যেন কোনো কম কোনো কমকে ঠাট্টা বিদ্রুপ না করে, ইয়ার কি না করে, অপহাস না করে, কেন না হতে পারে, আশা আইয়া কোনো খৈরম মিনহুম, যে ঠাট্টা বিদ্রুপ করেছে যে উপহাস করেছে ওই ব্যক্তি থেকে যার উপহাস করা হচ্ছে, যার ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, যার মজা নেওয়া হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে উত্তম। এরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ানিসাউন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শুনে নাও শুনে নাও, আসা আইয়াকুন খায়রাম মিনহুম ওয়া নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন খায়রাম মিনকুন,
না, একজন নারী আরেকজন নারীর যেন উপহাস না করে, একজন নারী আরেকজন নারীকে যেন তুচ্ছ না মনে করে, একজন নারী আরেকজন নারীকে যেন খারাপ না মনে করে, একজন নারী আরেকজন নারীর যেন মজাক না উড়ায়, একজন নারী আরেকজন নারীর যেন উপহাস না করে। কেন হতে পারে? আশা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, ওই ব্যক্তি যে উপহাস করছে ওই নারী থেকে যে নারীর উপহাস করা হচ্ছে ওই নারী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয়, ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ভালো, ওই নারী আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে পছন্দনীয়। মানুষ ঠাট্টায় আর কি করে না, উপহাস করে কি করে না, দেখো মানুষটা কত লম্বা, মজা নিচ্ছে না, ব্যাঠে কালো, এগুলো মেয়েদের বেশি হয়, আর ছেলেদের মধ্যে কমে কমে হয়। ওই গোষ্ঠীর মানুষ তুচ্ছ, ওই গোষ্ঠীর মানুষ ভালো নাই, ওই গোষ্ঠীর মজা নেওয়া হচ্ছে, এরকম গোষ্ঠী গোষ্ঠী কম কম গ্রাম গ্রাম এরকম করে মজা নেওয়া হয়, উপহাস করা হয়, ঠাট্টা করা হয়, ইয়ার্কি করা হয়। কিন্তু একবার লক্ষ্য করেন আপনার জিন্দেগি কতদিন, একটি কম কতদিন পর্যন্ত থাকতে পারে, আর একটি কম কত একটি মানুষ কতদিন পর্যন্ত থাকতে পারে, একটি নারী কতদিন পর্যন্ত থাকতে পারে। কোরআন হাদিসে অনেক নমুনা রয়েছে, একটি ভুল করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, একটি ভুল করার কারণে মোসা নবীর উম্মতকে ইয়াকে ওপরকে কতল করতে হয়েছে, একটি ভুল করার কারণে আজকে ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল ফিলিস্তিনকে দখল করছে, বেশি ভুল নাই, একটি ভুল। ওয়ায়াকতুলুনান নবীন, ওরা নবীকে কতল করেছে, তা সত্ত্বেও ফিলিস্তিনবাসী ইসরায়েলকে জায়গা দিয়েছিল। আমি বলতে চাইছি ফিলিস্তিন সম্পর্কে কোনো আলোচনা করব না, তবে একটি ভুল করার কারণে ওদের আজকে এই অবস্থা। আমাদেরকে পৃথিবীতে কেন আসতে হয়েছে, কেন আমরা পৃথিবীতে আছি, শুধু বেশি ভুল নাই, শুধু একখানা ভুল, যে ভুলটার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম একটি গাছের ফল খেয়ে নিয়েছিল, তার জন্য আমরা পৃথিবীতে আছি। এবার বলেন আমরা কতদিন পৃথিবীতে থাকব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চায় তবে সেকেন্ডে শেষ করে দিবে। ও মহিলার দল রে, ওরে মারে আমার, ওরে মন রে আমার, কান খুলে শুনে নাও, তোমার যে সৌন্দর্য রয়েছে, যে তোমার লাকটা খাড়া রয়েছে, তুমি ভাবছো আমি এরকম জিন্দেগি ভর থেকে যাব, আমি মনে হয় মরব না, তোমার থেকে যে তুচ্ছ, তোমার থেকে যে কমজোর, তোমার থেকে যে বেঠে, তোমার থেকে যে কালো, 4 লাখটা চাপা, তুমি ওর উপহাস করছো, মজা করছো, শুনে নাও শুনে নাও, ওর অন্তরে ব্যথা পাবে, যার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও ব্যথা দিবে, তুমি দুনিয়াতে শান্তি পাবে না, পরকালেও হতে পারে তোমার জাহান জান্নাত হারাম হয়ে যেতে পারে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আসায়কুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম, কান খুলে শুনে নাও, ইয়াকে অপরে দোষ খোঁজা খুঁজি করিও না, ওয়ালা তানাবসু বিল আলকাব, ইয়াকে অপরের বুড়া নাম ধরে ডাকিও না, বেসাল ইসমুল ফুসুক বাদাল ইমান, ইমান নিয়াসার পরে, ইমান নিয়াসার পরে ওর মন্দ নামটা বলা হচ্ছে গুনার কাজ, অতএব ফাবিসাল নাসির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমার এই ঈমান আনার পরে ওই ব্যক্তির খারাপ নাম দো যদি কোনো ব্যক্তি ডাকে, তবে সে যেন গুনার কাজ করলো, আমাল লাম ইয়াতুবা উলাইকা হুমুল জালিমুন, এগুলো থেকে যদি কোনো ব্যক্তি তওবা না করে, ফিরে না আসে, তবে ওই ব্যক্তিরা হবে জালিম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিম ব্যক্তির ব্যাপারে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াযলিমু, নিশ্চয়ই জালিমদেরকে মহব্বত করেন না, পছন্দ করেন না। এবার বলেন তো কোন কম, কোন কম কে উপহাস করবেন, ঠাট্টা আর কি করবেন, মজা নেবেন, কোন মানুষ কোন মানুষের আর কি করবেন, উপহাস করবেন ওকে নিয়ে, এগুলো সব ছেড়ে দিতে হবে, বুড়ো কথাগুলো ছেড়ে দিতে হবে, একে অপরের দোষ খুঁজা বাদ দিতে হবে। এবার আমি দোষ খোঁজা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। মানুষ একে অপরকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট দেওয়ার মাধ্যম অনেক রকম, যেরকম আমি বলেছি পা দিয়ে কষ্ট দেয়,
হাত দিয়ে কষ্ট দেই, ইশারা করে কষ্ট দেই, মুখ দিয়ে কষ্ট দেই, কথার মাধ্যম দিয়ে কষ্ট দেই। আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি ওটা সবচাইতে ইম্পর্টেন্ট। পা দিয়ে কষ্ট দিলে আপনি একদিনে ভুলে যেতে পারেন, দুদিনে ভুলে যেতে পারেন, পাঁচ দিনে ভুলে যেতে পারেন। হাত দিয়ে কষ্ট দিলে আপনি কম করেও বছরে ভুলে যাবেন, পাঁচ বছরে ভুলে যাবেন। কিন্তু একটাই অঙ্গ আছে, যে অঙ্গ দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয় তবে জীবনে ভুলে না, ভুলে না। সে অঙ্গটার নাম হচ্ছে মুখমণ্ডল, জিহ্বা। কথার মাধ্যম দিয়ে যারা গবেষণা করেন তাদের কথা অনুযায়ী পৃথিবীতে যত মানুষ নিজেকে আত্মহত্যা করছে তার 80% মানুষের মুখের ভাষার কারণে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আমাদের ভাষা কত মিষ্টি গো। স্ত্রীর ভাষা থেকে পুরুষ যেন অসন্তুষ্ট বরদাস্ত করতে না পেরে নিজেকে ফাঁসি দিয়ে দেয়, ফাঁসি লাগিয়ে দেয়। বাপের কথা শুনে বেটা বরদাস্ত না করতে পেরে নিজের গলাতে ফাঁসি লাগিয়ে দেয়। মার কথা শুনে বেটি বরদাস্ত না করতে পেরে নিজেকে আত্মহত্যা করে নেয়। এরকম করে পড়োশি পড়োশির কথা বরদাস্ত না করতে পেরে নিজেকে আত্মহত্যা করে নেয়। কেউ কাউকে মেনে নিতে পারে না, এদের মুখের ভাষা এত কঠোর। এদের মুখের ভাষা গুলির নয়, গুলির নয়, গুলির নয়। একটা মানুষের গায়ে যদি গুলি মারা হয় তবে শঙ্কা রয়েছে সে মানুষটা বেঁচে যেতে পারে, কিন্তু মানুষের মুখ দিয়ে এত ডেঞ্জার কথা বের হয়, এত ভয়ানক কথা বের হয় যে কথা বের হওয়ার কারণে মানুষ নিজেকে বাঁচতে পারে না, নিজেকে আত্মহত্যা করে নেয়। জি, মানুষ বেশিরভাগ আত্মহত্যা করে মানুষের মুখের কথার জন্য। পুরুষটা নিজের স্ত্রীকে এত অকট্ট অকট্ট ভাষা বলছে, স্ত্রী আর বরদাস্ত করতে পারছে না। স্ত্রীটা এমন ভাবে বলছে, বাইরে থেকে ধূপে থেকে কষ্ট করে ও মেহনত করে বাড়ি এসেছে, স্ত্রী এমন ভাবে কথা বলছে যেটা আর ওর পুরুষকে ওর স্বামীকে বরদাস্ত হয় না। বলছে পানি লাগবে, বলছে পানি না, বিষ নিয়ে এসো, বিষ। এই হচ্ছে কথা। এই কথার মাধ্যমে মানুষ একে অপরকে বেশি কষ্ট দিয়ে থাকে। এই জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই আযমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান্না লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটো জিনিসের জমিন হতে পারে, দুটো জিনিসের গ্যারান্টি নিয়ে নাই, তবে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতে আমি তোমাদের জান্নাতের জমিন হয়ে যাব। ও দুটো জিনিস কি কি? এক নম্বর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা লাহাইহি, অর্থাৎ মুখমণ্ডল, দুটি হোঁট রয়েছে, দুটি হোঁটের মধ্যখানে যে জিনিসটি রয়েছে অর্থাৎ জিহ্বা, কথা বলার শক্তি। মানুষ যদি নিজের কথাকে কন্ট্রোল করে নিতে পারে তবে নিজের কথার প্রতি যদি জামিন হয়ে যায়, আল্লাহ পাকের রাসূল বলছেন আমি ওর জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া কুলু কাউলাউ সাদিদা, তোমরা সত্য সত্য কথা বলো, নরম নরম কথা বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়া কুলু কাউলাম মারুফা। জি, এখন এ মুখ দিয়ে কত বড় বড় গুনাহ হয়, মানুষকে কিরকম করে কষ্ট দেওয়া হয়, আমি হালকা টাচ দিয়ে বেরিয়ে যাব, দেখেন সব হাদিস থেকে বলবো।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাতীরাম মিনাদ দন্নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাতীরাম মিনাদ দন্নি ইন্না বাদাল দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাম বা'দুকুম বা'দা। হে ইমানদারগণ, যারা নিজেকে আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস করেছো, আখিরাতের প্রতি বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করেছো, শুনে নাও শুনে নাও, ইজতানিবু, বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো, কিসে থেকে, কাসীরাম মিনাদ দন, জন থেকে বেঁচে থাকো। জনটা কি? জন শব্দের মানে হলো বদগুমানি, ধারণা করা, ধারণা করা থেকে বেঁচে থাকো। এবার ধারণা কি আমি আপনাকে বুঝাই। মনে করে নেন আপনাদের সামনে এর এখানে রাস্তা আছে, রাস্তা দিয়ে একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আর ওর পিছনে একজন বসে আছে। আপনি দেখছেন আপনার ম্যান্ড কিছু বলছে, আমি দেখছি আমার ম্যান্ড কিছু বলছে। একজন বলছে হয়তো ওরা স্বামী স্ত্রী আছে, আরেকজন বলছে হয়তো ওরা মা বেটা রয়েছে, হয়তো আরেকজন, যেহেতু বোরখা লাগিয়ে আছে কেউ কেউ কি চিনতে পারছে না, আর এ গ্রামেরও না, তো একজন বলছে মা বেটা আছে, একজন বলছে স্বামী স্ত্রী আছে, একজন বলছে না, এদের সম্পর্ক কিছু না, এদের ভিন্ন সম্পর্ক, এরা দুই গ্রামের দুইজন হবে কিংবা এক গ্রামের দুইজন, এরা পালিয়ে যাচ্ছে, কেউ কাউরির ফ্যামিলিতে জানাইনি। এটাই হচ্ছে ধারণা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো ইজতানিবু কাতীরাম মিনাদ দান্নি, তোমরা অনেকগুলো ধারণা করা থেকে বেঁচে থাকো। যে ধারণা আপনাদেরকে এখনই আমি বুঝাচ্ছিলাম, সে ধারণা এরকম অনেক জিনিসে রয়েছে যেগুলোতে আমাদের ধারণা অবশ্যই চলে আসে, কুধারণা হয়ে যায়, আমরা অনেক কিছু ভেবে নিই। এবার ওগুলো ভাবে নেওয়ার পরে আমরা কথাগুলো কিন্তু অন্য জায়গায় বারাস্ত করে দিই, বলে দিই প্যাটে, আমাদের কথাগুলো বাড়তে থাকে, প্যাটটা যেন আমাদের ফুলে হাঁড়ি হয়ে যায়। এবার ওই হাঁড়িটা যেন অন্য মানুষের কাছে চার দোকানে গিয়ে যখন বসি তখন আর বরদাস্ত হয় না, সে হাঁড়িটা ফেটে গিয়ে যেন কথাগুলো আমরা মানুষের সামনে বলে দিই। এবার ওই কথাগুলো যখন বলে দিই তখন এই পৃথিবীতে অশান্তি ঘটে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইজতানিবু কাতীরাম মিনাদ দান্নি, কাতীরাম মিনাদ দান্নি ইন্না বাদাদ দান্নি ইসমু, শুনে নাও অনেকগুলো ধারণা রয়েছে, যে ধারণাগুলো হচ্ছে গুনাহ। অনেক ধারণা আছে যে ধারণাগুলো গুনাহ, কারণ আপনি ধারণা করে বেঁচে যাবেন বলছেন, আপনার কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিসের সওয়াল হবে। এই যে আজকে আমরা জালসায় এসেছি, মনে করছেন মুলি সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হবে না, সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হবে না, মেলাতে যারা ঘুরছে এদের জিজ্ঞাসা করা হবে না, কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিবেন না, ছেড়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু ছেড়ে দিবেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। দেখুন বলে দিচ্ছি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা মাসউলা। শুধু বলছি যে এই জায়গাতে এসেছি এর আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে না, আমাদের কাছে হাতের কথা জিজ্ঞাসা করা হবে, পার কথা জিজ্ঞাসা করা হবে, কানের কথা জিজ্ঞাসা করা হবে, নাকের কথা জিজ্ঞাসা করা হবে, কানের কথা জিজ্ঞাসা করা হবে, কথার কথা জিজ্ঞাসা কথা জিজ্ঞাসা করা হবে, মানে মুখ দিয়ে কি বলেছো না জেনে তোমাকে কে বলতে বলেছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইজতানিবু কাতীরাম মিনাদ দান্নি ইন্না বাদাদ দান্নি ইসমু, তোমরা অনেকগুলো ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা করা হচ্ছে তোমাদের জন্য পাপ। শুধু পাপ লাই, রাবি হাদিস আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ারে আমার উম্মতেরা শুনে নাও, কি ইয়াকুম দান্না ফা ইন্নাদ দান্না আকদাবুল হাদিস,
তোমরা ধারণা করা দেখে বেঁচে থাকো, আপনি পৃথিবীতে যাকে দেখেন না কেন, জারি সুদে চলেন না কেন, আপনাকে সর্বসময় ধারণা ভালো রাখতে হবে। ধারণার দুটা বিভাগ রয়েছে, একটার নাম হচ্ছে কুধারণা, একটার নাম হচ্ছে সুধারণা, একটার নাম হচ্ছে নেগেটিভ, একটার নাম হচ্ছে পজিটিভ। আপনার যদি নেগেটিভটা নেগেটিভের জায়গাতে থাকে তবে ঠিক আছে, আর যদি নেগেটিভটা পজিটিভের জায়গাতে চলে আসে তবে কিন্তু আপনার গুনাহ হয়ে যাবে। পাংখা জানেন, পাংখা পাংখা, এখন তো ঠান্ডার দিন, পাংখাতে দুটো তার লাগা থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভেরটা যদি পজিটিভে হয়ে যায় আর পজিটিভেরটা যদি নেগেটিভে হয়ে যায় তবে পাংখা উল্টো দিকে ঘুরতে লাগবে। এবার বলেন, পাংখা যখন উল্টো দিকে ঘুরবে, পাংখা আপনার ছাদ পাংখা লাগা রয়েছে, যার কাজ হচ্ছে আপনাকে শান্তি দেওয়া, আপনাকে শান্তি দেবে, বাতাস দেবে, আপনার দেহটাতে আরাম পৌঁছবে। অতএব আপনি পাংখাটাকে চালু করলেন, কিন্তু যদি তারগুলো উল্টা পুল্টা লেগে যায়, নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তখনই আপনি সুইচ দিবেন, আর সুইচটা দিতে দিতে উল্টা চলতে লাগবে। যদি আপনি লুঙ্গি পরিধান করে থাকেন, ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, আপনার লুঙ্গিটা নিচের দিক থেকে উপরে উঠে যাবে, যেখানে আপনার আরাম হওয়ার কথা ওখানে আপনার বেইজ্জত হয়ে যাবে, আপনার সম্মান বৃদ্ধি হওয়ার কথা সেখানে আপনার সম্মান আরো ঘটে যাবে। এরকম করে আপনার সোচ ঠিক রাখতে হবে। আপনি স্বামী স্ত্রী সংসার করছেন, বাপ বেটা সংসার করছেন, মা বেটা, এরকম বিভিন্ন আত্মীয়দের সাথে আমাদের গোটা ভাষা চলাফেরা হয়। এবার মনে করে নিন, স্বামী যদি স্ত্রীর উপরে কুমন্তব্য রাখে, স্বামী যদি স্ত্রীর উপরে ধারণা রাখে যে আমার স্ত্রী ভালো নয়, আমার স্ত্রী অমুকের সাথে কথা বলে, অমুক জায়গায় যাই, বাপের বাড়িতে গিয়ে যেন বাড়িতে বসে থাকে না, তবে আমার জিজ্ঞাসা হচ্ছে ওর মনে কি শান্তি আসবে না অশান্তি। জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। বাপ বেটা সম্পর্কে যদি ধারণা খারাপ হয় তবে যেন বেটা বেটা বেটার সম্পর্কে যেন অন্য জায়গায় কথা বলে ফেলবে। মনে করে নেন, বেটা ইনকাম করছে, ইনকাম করছে কিছু, বাপ ধারণা করছে অনেক ইনকাম করেছে, বেটা কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা ওই পরিমাণ টাকা দেয় না। আমি বলছি যে মানুষ কথা সহ্য না করতে পেরে বেশি নিজেকে আত্মহত্যা করে নেয়, 80% মানুষ নিজেকে আত্মহত্যা করে কথার কারণে। এবার কথাটা ভালো করে শুনেন, এবার ওর বাবার ওর বাবার ওর বাবার অন্তরে জাগলো, আমার বেটা অনেক পয়সা ইনকাম করে, এই পয়সা কিন্তু ভালোভাবে দেয় না, ও ওখানে যাই ওরকম করে, দারু খাই, ওখানে যাই ওকে দেই, শ্বশুর বাড়িতে দেই, এরকম করে ও কিনা ওর ভিতরে পচন জন্মিত থাকলো, ব্যাটে আর বরদাস্ত হচ্ছে না, চার দোকানে গেল, চার দোকানে গিয়ে নিজের ব্যাটের সম্পর্কে অনেক সমালোচনা করলো, অনেক রকম ভাবে বললো, এরকম ভাবে কথা বলেছে, ব্যাটা যদি সে কথাগুলো শুনে নেয় নিজে কখনো সামলাতে পারবে না, আমার বাপ এরকম করে কেমন করে বলতে পারে, আমি তো ওরই বেটা। কিন্তু তা সত্ত্বেও বলেছে, যখন কথাগুলো দেও আর বরদাস্ত করতে না পারে, তখন নিজেকে না সামলাতে পেরে নিজেকে হত্যা করে নেয়। আমি বলতে চাইছি এজন্য আল্লাহ রাসূল বললেন, ইয়াকুম দান ফাইনাদ দান আকদাবুল হাদিস, এটাই হচ্ছে সবচাইতে বড় মিথ্যা, সবচাইতে বড় গোনা। মানে মানুষে ধারণা করতে করতে ওর যেন ধারণা ভিতরে বোঝ হয়ে যায়, সেটা একবার ব্রাস্ট হয়ে যায়, আর যেরকম একবার বম ব্রাস্ট হয়ে গেলে যেন বাড়ি ধ্বংস হয়ে যাবে, গ্রাম ধ্বংস হয়ে যাবে, শহর ধ্বংস হয়ে যাবে, ওইরকমই যখন ধারণা করতে 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 একবার চার দোকান চলে যাবে, ব্রাস্ট হয়ে যাবে, সমাজ অশান্তি হয়ে যাবে, বাপ বেটার ভিতরে অশান্তি চলে আসবে, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি চলে আসবে, সংসারে অশান্তি আসবে, গ্রামে অশান্তি আসবে, শহরে অশান্তি আসবে। জি, ছোট্ট জিনিস দেখতে গেলে খুবই ক্ষুদ্র, কিন্তু এত ভাইটাল জিনিস এটা যে বলার শেষ নাই। ধারণা
জাগতে 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 বড় হতে হতে বম হবে, বম হয়ে যখন ফুটবে সব বাড়ির শান্তি কেড়ে নিবে। তবে নিশ্চয় ধারণা ভালো জিনিস নয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও শুনে নাও, তোমাদেরকে আমি তিনটি কাজের কথা বলছি, সে তিনটি কাজ তোমরা আপোষে মুসলমান হয়ে করবে, মুমিন হয়ে করবে। লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকরুহু। তিনটি কাজ কি? খবরদার খবরদার, কোন মুসলমান কোন মুসলমানের উপরে যেন জুলম না করে। জুলমটা হাত দিয়ে হোক না কেন, পা দিয়ে হোক না কেন, আর মুখ দিয়ে হোক না কেন, কথার দ্বারাতে হোক না কেন, আপনি আরো কোন মাধ্যম দিয়ে হোক না কেন, আপনার ক্ষেতের মাধ্যম দিয়ে হোক না কেন, আপনার আগনা মাধ্যম দিয়ে হোক না কেন, গলির মাধ্যম দিয়ে হোক না কেন, যে কোনো ভাবে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, যেন আমার পড়োশীকে আমার ভাইকে আমার বন্ধুকে যেন ওর ওপরে আমার জুলম যেন না হয়, আমি যেন ওর ওপরে জুলম না করি, আমার ওপরে যেন ও জুলম না করে। তবে মনে মনে ভাববেন, মুলবি সাহেব আমার পড়োশী এরকম জালিম, ও আমার পরে জুলম করে, আমি কি ওর ওপরে জুলম করব না? মনে করলেন ওর পাঞ্জরে আমার ক্ষেতি রয়েছে, ওদের আল আমার আলী একটাই, ও আলটা বেশি করে কাটে, আমি কাটবো কি কাটবো না? আপনাকে বরদাস্ত করতে হবে, কারণ ও হাদিস মানে না, এর মানে আপনি মানেন না, এরকমটা হতে পারে না। আপনাকে আল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান রাখতে হবে। ও মানে না, ওর আযাব হবে, ও দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতে ওকে জাহান্নামে যেতে হবে, তার ফলে আপনাকে কিন্তু যেতে হবে না। আপনার উচিত হবে কি আপনাকে আর আলটা কাটতে হবে না? মনে করেন একটা আল দিয়েছেন, এবার পাথর পাথর একটা গেড়েছেন, ও বলছে এই জায়গাতে হবে, এ বলছে এই জায়গাতে হবে, ও জুলম করছে, করতে দাও, তুমি কিন্তু ছেড়ে দাও, তুমি এর প্রতিফল কিন্তু পাবে আখেরাতে, তুমি কখনো একে অপর প্রতি জুলম করিও না। দ্বিতীয়, ওয়ালা ইয়াযদুলহু, অপদস্থ করিও না, একে অপরকে অপদস্থ করি না। অপদস্থ এর অর্থ কি? মনে করেন আমি এখানে স্টেজে আছি, বক্তব্য দিচ্ছি, এ মোল্লা সাহেব চলে এসেছেন, এসে বলছেন হে জাহাঙ্গীর সাহেব আপনি ফটাফট উঠেন এখান থেকে সরে যান, এটা কিন্তু এর তারিখা নাই। আমার এখন বর্তমানে এই সিটটা আমার, আমার কাছ থেকে কেউ কে নিতে পারবে না। নটা পর্যন্ত মনে করেন টাইম দিয়েছে, কিংবা 8:50 পর্যন্ত টাইম দিয়েছে, এই টাইমটা আমার, যদি প্রয়োজন হয় তবে আরামের সাথে ধীরে সুস্থে বলবে মাওলানা সাহেব আপনার টাইমটা শেষ হয়ে গিয়েছে, আপনি এই স্টেজ খালি করেন, আপনার টাইম শেষ হয়ে গিয়েছে। নম্রভাবে ধীরে ধীরে করে আস্তে আস্তে ভদ্রতার সাথে আমাকে বলতে পারেন আপনার সময় শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটা বলতে পারেন না আপনি কুরসি ছেড়ে দেন। আমি বলতে চাইছি যে অপদস্থ করবে না, এর মানে এটাই। আপনারা এই সমাজে কথাটা কেমন ভাবে বাস্তবায়িত করবেন? মনে করে নেন কেউ কারোর জমি কোয়াট খাচ্ছে, মনে করে নেন এবার ও কোয়াট খাচ্ছে তো মানে ওরই হক রয়েছে। আপনি এরকমটা করতে পারেন না যে আপনি টাকা বাড়িয়ে দিয়ে ওকে সরিয়ে দিয়ে আপনি ওই জমিটা কোয়াট নিয়ে নেবেন। মনে করে নেন আরো কোনো জায়গাতে কেউ বসে আছে, গাছের তলায় বসে আছে, ওখান থেকে ওকে উঠিয়ে আপনি বসবেন, এরকমটা আপনার জন্য কখনোই জায়েজ নয়। কোনো গদিতে হোক, মোল্লার গদিতে হোক, চেয়ারম্যানের গদিতে হোক, কিংবা সত্তারের গদিতে হোক, যে কোনো মানুষ গদিতে আছে তবে ওকে ছোট করে হট করে আপনি ওখান থেকে হটিয়ে দিতে পারেন না। আপনাকে কৌশলের মাধ্যম দিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে নরম করে ওর জায়গা থেকে যদি হঠাৎ প্রয়োজন পড়ে তবে আপনি হটাতে পারবেন। আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে তবে ঠিক আছে, যদি উদ্দেশ্য ঠিক না থাকে তবে আপনি কখনো তাকে অপদস্থ করতে পারেন না, পারেন না। তৃতীয় নম্বর, ওয়ালা ইয়াকরুহু, ও আমার ভাইরি, ও আমার বাবা জান, মারা আমার বোনেরা আমার কান খুলে শুনে, একে অপরকে কখনো তুচ্ছ ভাববে না, একে অপরকে হাকির মনে করবে না, একে অপরকে কমজোর মনে করবে না, একে অপরকে খারাপ মনে করবে না। আমি 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 এখানে বসে আছি স্টেজে, আপনি মনে করেছেন যে উনি কত খারাপ, কিংবা আমি ভাবছি যে আমি স্টেজে ভুলে বসে আছি আমি কত ভালো, আপনি আগাদিকে বসে আছেন আপনি কিচ্ছু জানেন না, এরকমটা ধারণা করা ঠিক না। আপনাকে হাকির জানতে হবে না, আমাকে আল্লাহ কুরসি দিয়েছে, এটা ইষ্টে আল্লাহ তবারক ওয়া তাআলার পক্ষ থেকে সম্মান পেয়েছি, তাই বলে আপনি আমার
কুধারণা করে আপনি খারাপ মন্তব্য করে আপনি হাকির মনে করছেন যে প্রতিদিন রাতে জাগতে হয়, প্রতিদিন পেরেশানি উঠাচ্ছে, কত জায়গায় মার খাচ্ছে, কত জায়গায় কি করছে না করছে, এরকম করে আপনি আমাকে তুচ্ছ মনে করছেন, হাকির মনে করছেন, কিংবা আমি আপনাকে হাকির মনে করছি, এটা শরীয়তে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ও কানা হলেও মানুষ, ল্যাংড়া হলেও মানুষ, বক্তা হলেও মানুষ, ও মডেল হলেও মানুষ, মাস্টার হলেও মানুষ, মুরব্বি হলেও মানুষ, সারা পৃথিবীর মানুষ 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 সবাই মানুষের প্ল্যাটফর্মে রয়েছে। অতএব কেউ কাউকে হাকির মনে করবে না। তবে সবাই মানুষ, জি, তবে আমাদের আপনাদের মধ্যে পার্থক্য কি হতে পারে? আল্লাহ তাবারক তাআলা বলছেন গোষ্ঠীর নাম রেখে এদের যেন পরিচয় হয়, এজন্য গোষ্ঠী গোষ্ঠী নাম রাখা হয়েছে, গ্রাম গ্রাম নাম রাখা হয়েছে, নাম মানুষের রাখা হয় পরিচয়ের জন্য, নচেত মানুষ মানুষ। তবে আল্লাহর নিকটে সবচাইতে ভালো মানুষকে, আল্লাহর নিকটে সবচাইতে ভালো মানুষকে, আল্লাহর নিকটে সবচাইতে ভালো মানুষকে। এখানে বলছে মনে ভাবছেন যে আমাদের এই পাগল পীরের মানুষ, না না চাকলিয়ার মানুষ, গোরাচিবলের মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ, এরকম আল্লাহর কাছে কোনো পদ্ধতি নাই, কোনো রুলস নেই। আল্লাহ তাবারক তাআলার কাছে পদ্ধতি হচ্ছে আত্তাকওয়া। আল্লাহ নবী বলছেন এই কথাটি, আল্লাহ তাবারক তাআলা নবী তিনবার বলছেন ওয়াইসি আত্তাকওয়া হুনা ওয়াইসু ইলা সদরি সালাসা মাররাত, তিনবার বলছেন তাকুয়া এখানে, তাকুয়া এখানে, তাকুয়া এখানে, মানে তাকুয়া এখানে, মানুষের তাকুয়া অন্তরে আছে। কে কত ভালো আল্লাহ তাবারক তাআলার কাছে, যার যত তাকুয়া বেশি ভালো সেই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছে সবচাইতে ভালো। যার তাকুয়া বেশি সেই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছে বেশি প্রিয়। তবে সবাই মানুষ, একে অপরকে কেন আমরা খারাপ মনে করব, তুচ্ছ মনে করব, অপদস্থ করব, জুলম অত্যাচার করব? তারপরে আল্লাহ রাসূল বললেন শোনো, ওয়া বিহাসবি মিরইম মিনাশ শাররি আইয়াকরা আখাহু, শুনে নাও শুনে নাও, একটা মানুষকে গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে নিজের ভাইকে তুচ্ছ মনে করবে। নিজের ভাই বলতে কি, নিজের খুনের রিস্তার ভাই? না না না, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, যে জায়গারই মুসলমান হোক ও তোমার ভাই, ওই ভাইকে যদি তুমি তুচ্ছ মনে করো, খারাপ মনে করো, তবে এটাই হতে পারে তোমার গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। কোন মানুষকে আপনি খারাপ মনে করলেন আপনার জাহান্নাম যাওয়ার জন্য ওটাই যথেষ্ট হয়ে যেতে পারে, এই কথা আমি বলিনি, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুনে নাও, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াকরাহুল মুসলিম, একটা মানুষকে গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যেন কোনো মুসলমান ভাইকে তুচ্ছ মনে করবে, কমজোর মনে করবে। তারপরে আল্লাহ রাসূল কত সুন্দর কথা বললেন, কত বড় সমাজ বিজ্ঞানীক, সমাজ বৈজ্ঞানিক, যে এই হাদিসগুলোর প্রতি আমল করলে শুধু শান্তি আর শান্তি, মানুষের মধ্যে কোনো ঝামেলা হবে না, সব গ্রাম শান্তি, সমাজ শান্তি, দেশ শান্তি, সংসার শান্তি, সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ রাসূল তারপর বলছেন আল কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মুসলমানের হারাম করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? তিনটি জিনিস হারাম করে দেওয়া হয়েছে, মালুহু ওয়া ইরদুহু ওয়া দমুহু, তিনটি জিনিস মুসলমানদের জন্য মুসলমানের উপরে হারাম করে দেওয়া হয়েছে। ওই তিনটি নম্বর এক, যে যে যেই মানুষ মুসলমান হয়েছে ওর মাল যেন কোনো মুসলমান কোনো রকম ভাবে আত্মসাৎ করতে পারে না, কোনো রকম ভাবে ভক্ষণ করতে পারে না। একজন মানুষের যত মাল রয়েছে ওই মাল অন্য মানুষ, অন্য মুসলমান মানুষ খেতে পারে না, ওর জন্য হারাম। দ্বিতীয় জিনিস ওয়াদামুহু,
খুন মানে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কতল করতে পারে না, ওর খুন যেন হারাম করে দেওয়া হয়েছে। এমনি জানতো দূরের কথা আপনার হাতটা কিছু কেটে দিয়ে রক্ত ফেলে দিবেন, এরকমটাও আপনার সম্ভব নয়, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল হারাম করে দিয়েছেন। খবরদার খবরদার, তোমরা কোন মুসলমান কোন মুসলমানের খুন বহবে না, খুন করবে না। তৃতীয় নম্বর ওয়া ইরদুহু, ইরদুন শব্দের অর্থ হলো মান সম্মান ইজ্জত। আপনি মান সম্মান ইজ্জত নিয়ে খেলা করতে পারেন না, খেলা করা যাবে না। আপনি কাউরে ইজ্জত নিয়ে ছিনিমিনি করছেন, একে অপরকে বলে বেড়াচ্ছেন, অথচ আপনার সঠিক খবর নাই, সঠিক আপনি জানেন না, তবে কিন্তু আপনার যেন ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কখনোই মাফ করবেন না। তবে আমি আর মাত্র কয়েকটি জিনিস, ছয়টা জিনিস গুনিয়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ, যেগুলো আমরা আমল করতে পারলে শুধু তারজমা করব, আমাদের সমাজে শান্তি আসবে, সংসারে শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাক্য বললেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ওয়া কুনু হয়ে যাও ইবাদাল্লাহ আল্লাহর বান্দা, ইখওয়ানা ভাই ভাই, তোমরা আপোষের মধ্যে সবাই ভাই ভাই হয়ে যাও। এই হাদিসে আল্লাহর রাসূল ছয়টা জিনিস বলেছেন, ছয়টা আমল করলে আল্লাহর বান্দারা যেন আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাবে। ওই ছয় নম্বর কি কি, ছয়টা কি কি? এক নম্বর, প্রথম নম্বর হচ্ছে তাহাসসু ওয়ালা তাহাসসু, একে অপরের কথাগুলো কান লাগিয়ে শুনতে যাবে না। ওনারা দুইজন কথা বলছেন, ওই কথাগুলো আমি কান লাগিয়ে শুনতে পারি না। ওখানে মনে করে নেন পর্দা আছে, পর্দার ওই পাশে দুজন গল্প করছে, ওই কথাগুলো আমি কান লাগিয়ে শুনতে পারি না। ওর গোপনীয় কথা, যে কথাগুলো কাউকে শোনাতে চাই না, ওই কথাগুলো যদি আমি শুনি তবে আমার জন্য সেটা বৈধ নয়। ইমানের ভিতরে ঘাটতি রয়েছে, ইমানে কমি রয়েছে, হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরই কারণে আমাকে জাহান্নামে দিতে পারেন, তবে এই কাজটা এই কাজগুলো ছেড়ে দিতে হবে। প্রথম নম্বর, মুসলমান আপোষে একে অপরের গোপন কথা কান লাগিয়ে শ্রবণ করবে না। দুই, ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ খোঁজাখুঁজি করবে না, দোষ খোঁজাখুঁজি করবে না, মানে কে ভুল করলো, কোথায় ভুল করেছে, কেমন ভাবে ভুল করেছে। আপনি সবসময় ওর পিছু লেগে আছেন, ভুল করলে আপনি দেখে আছেন যে কি ভুল করছে কি ভুল করছে, এটা যেন না হয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের পিছনে এভাবে লাগতে পারে না, একে অপরের দোষ খুঁজতে পারে না। তো প্রথম নম্বর তাজাসসু ওয়ালা তাজাসসু, তারপরে তৃতীয় নম্বর ওয়ালা তানাজাসু, দালালি করিও না। দালালি করা আমাদের শরীয়তে বৈধ নাই। বিজনেস করেন, মাল কিনবেন না, মালের দাম বাড়ানোর জন্য দালালি করেন, এ দালালি করা ঠিক নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন, এরে আমার উম্মতেরা শান্তি চাও, আমি সবচেয়ে বড় সমাজী বিজ্ঞানী, তোমাদের শান্তি এনে দেব। প্রথম নম্বর, তোমরা গোপন কথা শ্রবণ করবে না একে অপরে। দ্বিতীয় নম্বর, তোমরা গোপন দোষ সন্ধান করবে না। তৃতীয় নম্বর, তোমরা দালালি করবে না। চতুর্থ নম্বর, ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা করবে না। ইয়াকুমুল হাসাদ, হাসাদ থেকে বেঁচে থাকো, কেননা হাসাদ এমন একটি জিনিস যেটি মানুষের মধ্যে যদি পাওয়া যায় তবে মানুষের নেকিকে খেয়ে নেয়। তো চার নম্বরে আল্লাহ রসুল বললেন, তাহাসাদু, তোমরা কি করো, একে অপরের প্রতি হাসাদ করিও না। পাঁচ নম্বরে বললেন, ওয়ালা তাবাগাজু, তোমরা একের ওপরে ক্রোধ করিও না, একের ওপরে রাগান্বিত হয়ে যায় না, একে অপরের উপরে গুসা করে থাকিও না, এ কাজটি করবে না। আর পাঁচ নম্বরে বললেন যে ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছে লেগে থাকিও না, মানে কি করছে না করছে আপনি সবসময় পিছে লেগে আছেন, এরকমটা যেন না হয়। তারপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তারপরে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা সবাই ভাই ভাই আপোষের মধ্যে হয়ে যাও। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সকলেই বলি আমিন। বলার অনেক কিছু ছিল, বিষয় অনেক লম্বা, সময়ের কারণে বলতে পারলাম না। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন,
আপনাদের জন্য আমি দোয়া করব। তবে বিশেষ আবেদন, আমি কালেকশন খুব একটা ভালো করতে পারছি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমি মাত্র দু চারজনের কাছে ২০০০ ২০০০ করে কিংবা ৫০০০ ৫০০০ করে কয়েকজনের কাছে চান্দার আবেদন করছি, টাকার আবেদন করছি মসজিদের জন্য। আপনারা উঠে আসেন, আমার হাতে দেন, আমি অতি সংক্ষিপ্তে কয়েকটি দোয়া দেব। আমি মুসাফির মনে করেন, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন, বলা যাবে না আল্লাহ তাবারক তাআলা কখন কার দোয়া কবুল করেন। হতে পারে আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমিন আমিন বলবেন। এখানে অনেকগুলো ছোট বাচ্চা রয়েছে, সে কথা আমিন শোনার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতা আবেদন করতে পারে, আল্লাহ গো এর দোয়াগুলো কবুল করে নাও।